কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দক্ষিণ এশিয়ার প্রথম টানেল বঙ্গবন্ধু টানেলের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা টানেলের দুই পাড়ে স্থাপন করা হয়েছে ফায়ার স্টেশন ও থানা এক সেকেন্ডের জন্য যেন বিদ্যুৎ বিচ্ছিন্ন না থাকে সেজন্য নেওয়া হয়েছে ব্যবস্থা চট্টগ্রাম থেকে আলমগীর সবুজের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট আর কয়েকদিনের অপেক্ষা আগামী 28 অক্টোবর খুলে যাচ্ছে স্বপ্নের টানেল নদীর তলদেশ দিয়ে দক্ষিণ এশিয়ার প্রথম সুড়ঙ্গ পথ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এসে উদ্বোধন করবেন চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল যুগান্তকারী এই প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থাপনা সহ রক্ষণাবেক্ষণও থাকছে বিশেষ ব্যবস্থা টানেলের ভেতরে যাতে কোনো নাশকতা না ঘটে সেজন্য উভয় পারে থাকছে পুলিশি ব্যবস্থা টানেলকে ঘিরে যে নিরাপত্তার দুইটা অ্যাসপেক্ট আছে একটা হচ্ছে কি টানেল ইটসেলফ যে এটার একটা নিরাপত্তা নিশ্চিত করা আর টানেলকে ব্যবহার যারা করবেন টানেলকে ঘিরে যে উন্নয়ন হবে দুই পারে যে শিল্পায়ন হবে তো সেই প্রেক্ষিতে আমরা দুইটি প্রস্তাব দিয়ে রেখেছি দুই পারে দুইটি পূর্ণাঙ্গ থানা স্থাপনের আগে আমরা দুইটি ক্যাম্প স্থাপন করব দুই পারে এই টানেলে দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড মোকাবেলায় থাকছে বিশ্বের সর্বাধুনিক সরঞ্জাম সমৃদ্ধ রেসপন্ডার টিম ও দুটি ফায়ার স্টেশন এইখানে আগুন লাগার সম্ভাবনা খুবই কম যদি আগুন লাগেও সেক্ষেত্রে ইনবিল্ড যেটা করা আছে যেখানে ফায়ার এক্সটিংগুইশার তারপরে যে হাইড্রেন্ট সিস্টেম অর্থাৎ সাপ্রেশন যেটা আছে সেটা আমি মনে করি যথেষ্ট টানেলে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের জন্য তিন ধাপে করা হচ্ছে বিদ্যুৎ ব্যবস্থাপনা দুই প্রান্তে দুটি সাব স্টেশনের মাধ্যমে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ নেওয়া হচ্ছে টানেলে দুই পাশে দুটো সাব স্টেশন ইতিমধ্যে করা হয়ে গেছে এবং এটা ফুল ইকুইপ এবং এটা প্রয়োজনীয় ক্ষমতা সম্পন্ন সাব স্টেশন যেখানে টানেলের যে প্রয়োজনীয় লোড হবে তার 5-10 গুণ লোডও দিতে পারবে তো ইউপিএস সিস্টেম আছে একটি দুই টিউবেই ইন্ডিভিজুয়াল জেনারেটর আছে ফলে এটা আপনার যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে এটা ব্যাক আপ দেওয়ার জন্য যথেষ্ট আর টানেলে যানবাহন ব্যবস্থাপনা সহ সার্বিকভাবে পরিচালনার দায়িত্বে থাকবে বাংলাদেশ নৌবাহিনী নিউজ ডেস্ক দেশ টিভি